জেলার মধ্যে তৃণমূল কংগ্রেস সবচাইতে ভালো ফল করেছে, এই ফলের জন্য অঞ্চল কমিটিকে ধন্যবাদ জানান ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর বুধবার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ইটাহার বাস স্ট্যান্ডে এক সাংবাদিক বৈঠকে বিধায়ক মোশাররফ হোসেন বলেন, স্বচ্ছ ভাবমূর্তির মানুষদেরকেই ত্রিস্তর পঞ্চায়েতে প্রার্থী করা হয়েছিল, তাদের থেকে বেছে নিয়েই প্রধান, উপপ্রধান, সভাপতি এবং সহসভাপতি করা হয়েছে। নির্বিঘ্নে এই কাজ সম্পন্ন হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েতে যারা দায়িত্বে এসেছেন এলাকার মানুষের সমস্ত রকম কাজে সহযোগিতা করবেন বলে বিধায়ক আশ্বাস দিয়েছেন। এদিন তিনি আর কি কি জানিয়েছেন শুনবো। আমি বিধায়ক হিসেবে এটাই বলবো যে মানুষের স্বতঃস্ফূর্ত সুদৃঢ়ভাবে মানুষ ভোট করে এবার ইটাহারের বুকে ডানপন্থী দলে শিশুদূর কংগ্রেস থেকে আরম্ভ করে এমনকি আমাদের তৃণমূল কংগ্রেস পর্যন্ত 11 সালের পর থেকে প্রথম এত সুন্দর পার্সেন্টেজ এবং জনপ্রতিনিধিত্বের সংখ্যা নিরিখে একটা অভাবনীয় ফলাফল আমাদের ইটাহার বুকে হয়েছে। তার জন্য আমি আমাদের ইটাহার ব্লকের অঞ্চলের বুথের সমস্ত নেতৃত্ব কর্মী সম্পর্কে যারা দিনরাত পরিশ্রম করে ডেডিকেটেড কমিটেড ওয়ার্কার হিসাবে দলকে এই যুদ্ধে 1 ইঞ্চি না পিছিয়ে থেকে তারা সবাইকে জনপ্রতিনিধিত্ব জিতিয়েছে, তার জন্য সমস্ত জনপ্রতিনিধিত্ব আমাদের জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সবাইকে আমি অনেক অনেক নেতৃত্ব কর্মীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কালকে আমরা বোর্ড গঠন করেছি নির্বিঘ্নে, নিশ্চিত, খুব সুন্দরভাবে প্রায় আমরা 90% আমাদের এককভাবে তৃণমূল কংগ্রেস জিতেছে, বিরোধীরা শুধু 10%, 35টার মধ্যে 31টা বিপুল মার্জিন আমাদের পঞ্চায়েত সমিতি অত্যন্ত সুদক্ষ, সুযোগ্য, মনপসন্দ প্রার্থী যারা ছিল দল, আমরা আগে ডাক দিয়েছিলাম যে ত্যাগী, পরীক্ষিত, নির্লোভ, স্বচ্ছ কর্মীদের, ভালো মুখদের আমরা এবার পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হিসাবে বা জনপ্রতিনিধিত্ব হিসাবে আমরা স্থান দিব, তালিকা তা আমরা দিয়েছি। সেই হিসাবে আমি অত্যন্ত খুশি, আমি কৃতজ্ঞ মানুষের কাছে, ইটাহারের জনগণের কাছে, আপন জনতার কাছে। এবং আমরা কালকে সুন্দরভাবে পঞ্চায়েত সমিতি বোর্ড আমরা গঠন করেছি, সম্পূর্ণ বোর্ড প্রক্রিয়া কিছুদিনের মধ্যে প্রথম প্রক্রিয়া সে সম্পূর্ণ হবে। তারপরে পঞ্চায়েত সমিতিতে মানুষ যাতে অবাধ বিচরণ করতে পারে, মানুষের অসুবিধা, বেনিফিসারিগত সমস্যা, এলাকার উন্নয়নের কথা তুলে ধরতে পারে, বলতে পারে, কথা বলতে পারে, তার ব্যবস্থা সুনিশ্চিত করার পঞ্চায়েত সমিতির আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আমাদের সহযোগী সদস্যরা, কর্মাধ্যক্ষ, কর্মাধ্যক্ষরা যারাই গঠিত হবে তারা যাতে ন্যায্য অধিকার নিয়ে সুন্দরভাবে সভাপতি, সহকারী সভাপতিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানুষের কাজ করতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে জনকল্যাণমুখী প্রজেক্ট উন্নয়নগুলো আছে সেগুলো যাতে মানুষের মাঝে, বাড়িতে বাড়িতে আরও যাতে পৌঁছে দিতে পারে, সঠিক তদারকি করতে পারে, তার জন্য দলের তরফ থেকে তাদের প্রতি নির্দেশনা আছে। ইটাহারে 12টি পঞ্চায়েতের মধ্যে সবগুলো বৃহৎ ছোট বড় পঞ্চায়েত আমরা 11টি নিরঙ্কুশ অতিরিক্ত সংখ্যা, ম্যাজিক ফিগারের থেকেও অনেক বেশি সংখ্যা, বিরোধীরা গড়ে অ্যাভারেজে 2-3টে করে জিতেছে প্রত্যেকটি পঞ্চায়েত, অ্যাভারেজ যদি আমরা আনি। আমরা 11টি পঞ্চায়েত সুষ্ঠুভাবে তৃণমূল কংগ্রেসের প্রধান উপপ্রধান বোর্ড গঠন করেছে, দখল করেছে, প্রতিষ্ঠিত হয়েছে। পঞ্চায়েত সমিতিতে 35টি সিট, ইটাহার পঞ্চায়েত সমিতির 31টি আমরা জয়ী হয়েছি, আর জেলা পরিষদে 3টি সিট, 3টি আমরা জয়ী হয়েছি। যদি আমরা পরিসংখ্যান হিসাব করি আমরা প্রায় 67,000 ভোটে বিধানসভাগত ওয়াইজ বা লোকসভার ওয়াইজ হিসাবে আমরা এগিয়ে আছি। এবং বিজেপি পার্টি, আমি আগেই বলেছিলাম, যারা মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি আর কিছু অবাঞ্ছিত লোক, এটা আরও সর্বদলীয় নেতা, তারা চক্রান্ত, ষড়যন্ত্র করে আমাদের সবাই ওই এক অশুভ জোট করে আমাদের পরাজিত করার একটা সচেষ্ট ছিল। মানুষ প্রত্যাখ্যান করেছে, তাদেরকে অবাঞ্ছিত দল হিসাবে ঘোষিত করেছে ইটাহারে, তাদের মুখ পুড়েছে। এবং আমরা এখানে এককভাবে এত সুন্দর ভোট গঠন ইটাহারের বুকে প্রথম উত্তর দিনাজপুরেও সর্বসেরা রেজাল্ট জেলার ইটাহারে হয়েছে। আগামীতে আমরা মানুষের পঞ্চায়েত, মানুষের ভোট, দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়ে যাতে সুন্দরভাবে বোর্ড তৈরি হয় মানুষ সারায় সেটার দিকে আমরা লক্ষ্য আছি। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।